Achtung! আমি জানতাম সেদিন আপনাকে দেখেই আমার উপলব্ধি হয়েছিল যে আবার আপনাকে আমার কাছে আসতে হবে। সবাই বসুন, লেখা আপনার হাত দিয়ে তো বেরোবে। লাগুন বাবু, যেরম যেরম কাগজে লেখা হবে আমি সেরম সেরম পড়ে যাব। আপনার কোন আপত্তি নেই তো? না না, মোটেই না, মোটেই না। বামন বাবু, ইয়েস ইয়েস, ঠিক আছে, ওকে ওকে, বেশ। এবার তাহলে আপনারা এই টেবিলের উপর অঙ্গুলি প্রসারিত করে সকলে নিজে নিজের হস্তদ্বয় স্থাপন করুন। আপনার অঙ্গুলিতে স্পন্দন লক্ষ্য করছি কেন? ওটা স্টেডি হয়ে যাবে, আশ্বিন মাসের সন্ধে তো, ওই একটু পরে ঠিক। বেশ, হ্যাঁ, আপনার প্রশ্ন তো একটাই নয় কি? আত্মাকে তিনটি প্রশ্ন করা হবে। কি কি? ডাকাতের পরিচয়, খুনির পরিচয়, আর কিভাবে খুনটা হলো। উত্তম, শুনেছ নিত্যানন্দ? আপনারা সকলেই পরলোকগত জীবনলালকে প্রত্যক্ষ করেছেন এবং তিনি সদ্য মৃত। এই দুই কারণ আমি আজকের অধিবেশনের চূড়ান্ত সাফল্য আশা করি। তার আত্মা এখনো নরলোক ছেড়ে পরলোকে যাবার অবকাশ পায়নি। অনেক পার্থিব বন্ধন ছিন্ন করে তবে আত্মার উত্তরণ। জীবনলালের আত্মা এখনো আমাদের পরিপার্শ্বে বিদ্যমান। সে এখন আমার আবাহনের জন্য অপেক্ষা করছে। সে জানে আমি ডাকলে তাকে পাব, আমিও জানি তাকে ডাকলে সে আসবে। জীবনলালের আত্মা ত্রিকালজ্ঞ, সে অবিনশ্বর, জলে স্থলে অন্তরিক্ষে তার অবাধ গতি, এই কক্ষেও তার অবাধ গতি। আমার এই লেখনী হবে তার লেখনী, তার বুদ্ধি, তার উপলব্ধি, তার বিশ্বাস, সমস্ত কিছু ব্যক্ত হবে তারই ভাষায়, আমার এই লেখনীর সাহায্যে। কিন্তু কিন্তু আপনারা সবাই মানসিক দিক থেকে প্রস্তুত তো? প্রস্তুত, রেডি। বেশ, এইবারে আমি আমার মনঃসংযোগ শুরু করব। আপনারাও সবাই একাগ্রচিত্তে জীবনলালের চিন্তা শুরু করুন।
দেখেছিলাম কে সেই ব্যক্তি?
এটা কিভাবে? এটাই হবে। বাইরে লন্ঠনটা নিয়ে আয় তো, এখানে আলো বড্ড কম। আমার মনে হয় আত্মাটি এখনো ত্রিকালজ্ঞ হয়ে উঠতে পারেনি, কারণ উত্তরে গোলমাল পাচ্ছি। গোলমাল? যেমন তাকে জিজ্ঞেস করা হচ্ছে সিন্ধুক খুলে টাকা নিল কে, উত্তর হচ্ছে আমি। কিন্তু সিন্ধুকে তো টাকা ছিল না মৃগাঙ্কবাবু। টাকা ছিল না সিন্ধুকে সেটা আমি জানি, কারণ সিন্ধুক তো জীবনলাল খোলেনি, খুলেছিল আপনার সন্ধ্যা শশী বন্ধু অর্থাৎ আমি। অবশ্যই জীবনবাবু আমাকে সাহায্য করেছিলেন। তিনি রাত তিনটের সময় আমাকে দরজা খুলে ঢুকতে দেন। ভোলানাথ বাবু আর শ্যামলাল বাবুকে বাঁধার ব্যাপারে তিনি আমাকে সাহায্য করেন। তিনি সিন্ধুকের চাবি বার করে আমাকে দেন। সিন্ধুকে টাকার পরিবর্তে যেটা ছিল সেটা হলো এই কাগজ। দুর্লভ মল্লিকের আত্মা তার ছেলের কিছু প্রশ্নের উত্তর এই কাগজে লিখে দিয়েছিলেন আপনার হাত দিয়ে। প্রশ্নগুলো এখানে ছিল না, কিন্তু উত্তরগুলো দেখেই অনুমান করা যায় যে প্রশ্নগুলো কি হতে পারে। আমি সেগুলো উত্তরের পাশাপাশি লিখে দিয়েছি, আমি পড়ে যাচ্ছি, আমার ভুল হলে আপনি সংশোধন করে দেবেন। প্রথম প্রশ্ন হল আমার শত্রু কে? উত্তর, তোমার ছেলে। দ্বিতীয় প্রশ্ন হল সে কি আমার মৃত্যু কামনা করে? উত্তর, না, তবে সে কি চায়? উত্তর, টাকা। প্রশ্ন, টাকা রক্ষার উপায় কি? উত্তর, সিন্ধুকে রেখো না। তবে কোথায় রাখব? উত্তর, মাটির নিচে। মাটির নিচে কোথায়? বাগান। বাগানের কোথায়? উত্তরে। উত্তরে কোথায়? আম গাছের নিচে। কোন আম গাছ? দেয়ালের ফাটলের ধারে। শ্যামলাল মল্লিকের পায়ের তলায় মাটি দেখে মনে হয়েছিল তিনি কোনো কারণে বাগানে গিয়ে কিছুটা সময় কাটিয়েছেন। আজ জানি যে তিনি সিন্ধুক থেকে টাকার বাক্সটা বার করে মাটিতে পুঁততে গিয়েছিলেন। এই টাকার ওপর আপনার লোভ অনেকদিন, কিন্তু বিশ্বস্ত ভোলানাথ বাবু যতদিন আছেন ততদিন সিন্ধুকের নাগাল পাওয়া অসম্ভব। তাই প্রথমে চেষ্টা করেছিলেন ঠগির গামছা আর হুমকি চিঠি দিয়ে ভোলানাথ বাবুর উপর সন্দেহ আরোপ করে তাকে হটানোর, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই সময় এক আশ্চর্য সুযোগ এসে যায়। শ্যামলাল বাবু নিজেই আপনাকে ডেকে পাঠান। আপনি আপনার বুদ্ধি বলে এক ঢিলে দুই পাখি মারেন। শ্যামলালের ছেলেকে আপনি শ্যামলালের শত্রু করে দেন। আর টাকার বাক্স সিন্ধুক থেকে বার করে মাটিতে পোঁতান। সেই বাক্স কাল সন্ধ্যেবেলা Thank you, Mr. Pramani. Don't mention. Oh, Mama, I don't. Don't mention, sir. Please, Milo. What should I mention?
ট্রাঙ্কের ভেতর কাপড়ের নিচে ওটা রাখা ছিল, খুন করলে কি? আমি তো খুন করিনি। খুন একজনই করেছে মৃগাঙ্গ, এবং সেও প্রদোষ চন্দ্র মিত্র। খুন হয়েছে আপনার ভণ্ডামি, আপনার শয়তানি, আপনার লোভ, এর কোনোটাই আর কোনোদিন মাথা তুলতে পারবে না। কারণ লোকে জানবে যে আপনার অপূর্ব ক্ষমতা বলে আপনি একটি জীবিত ব্যক্তির আত্মা পরলোক থেকে টেনে এনেছেন আপনার এই ঘরে। আসুন। আপনি মিঠি মিঠি তিন তিনটে পুকুরে জাল ফেলালেন আমাকে দিয়ে, কি করি বলুন? ইনি মৃত, সেই ধারণাটা লোকের মনে বদ্ধমূল না হলে আমি মৃগাঙ্ক বাবুর ভণ্ডামি ধরতাম কি? আচ্ছা আচ্ছা, ওই লাশ ভ্যানিশ করার ব্যাপারটা খুবই সহজ। ফিল্ড ক্লিয়ার দেখে আমি আমাদের বাড়ির একটা গোপন ঘরে গিয়ে গার্ড হারাই। তারপর মিস্টার মিত্রের নির্দেশ অনুযায়ী আজ সন্ধ্যেবেলা মৃগাঙ্ক বাবুর বাড়িতে যাচ্ছিল। এমন সময় রাস্তায় দেখি মিস্টার গাঙ্গুলি আর প্রবেশ। বাধ্য হয়ে বাদুরে কালী বাড়িতে আমাকে দ্বিতীয়বার মরা সেজে পড়ে থাকতে হল। সরি ফাদার সাহেব, তবে সাপে বর হয়েছে কিনা বলুন। কি বলছেন মশাই, আমি আসার সময় বাবার সঙ্গে দেখা করে এলাম। উনি আমার মাথায় হাত বুলিয়ে জানতে চাইলেন ব্যবসা কেমন চলছে। শুধু তাই নয়, উনি আমায় বললেন যে টেলিফোনটা যেন আবার ইনস্টল করা হয়। উনি আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান। যাক, ব্যাক টু দ্য 20th century। আচ্ছা ফেলুদা, মৃগাঙ্ক বাবু তোমার নাম এবং পেশাটা জানলেন কি করে বলো? এই প্রশ্নটা আমি তুলসী বাবুকে করতে চাই। আপনি বলে দিয়েছিলেন না ভট্টাচ মশাইকে? আপনি ঠিকই ধরেছেন। আসলে আমি চেয়েছিলাম যে ওরকম যেন আপনার একটু ভক্তি হয় আর কি। তাহলেই বুঝুন, উনি দিচ্ছেন ধাপ্পা আর ভাবটা যেন অলৌকিক ক্ষমতার অধিকারী। এরকম লোক কি কখনো সিদ্ধি হতে পারে? কি বলেন লালমোহন বাবু? আগে ঠিক বলিনি? সরি ফেলুবাবু, আমি শুনিনি আপনার কথাটা। কালকে স্পিচটা মনে মনে একটু এই ইয়ে করছিলাম। Thank you.